আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল ভিউয়ার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা মূলত তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের যে এসএসসি রেজাল্টটি প্রকাশ করা হয়েছে সেটা দেখবা, ঠিক আছে? তো তো ভিডিওটি শুরু করি, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। ওকে, তো সর্বপ্রথম আমরা রেজাল্ট দেখার জন্য অনলাইনে একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd, ঠিক আছে? তো আজকে, শুধুমাত্র আজকে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd এই ওয়েবসাইটটাতে রেজাল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এক্সামিনেশনে ক্লিক করে আমরা এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিব। তারপর ইয়ার, যেহেতু 2022 সাল, সো 2022 সাল সিলেক্ট করে দিব। এবং বোর্ড অবশ্যই আমাদেরকে এখানে টেকনিক্যাল বোর্ড দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রোল নাম্বার দিতে হবে। সো আমি এখানে হচ্ছে সুন্দর করে রোল নাম্বারটা নিয়ে আসি আমার স্টুডেন্টের। সো তার রোল নাম্বার নিয়ে আসছি এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, আমি তার রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এখানে নিয়ে আসছি। ওকে, নেওয়ার পর এখানে একটা কোড দেখতে পাচ্ছি 7914। তো 7914 দিয়ে আমরা গেট রেজাল্টে ক্লিক করব। সো গেট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমার স্টুডেন্টের যে রেজাল্টটি এটা হচ্ছে জিপিএ 4.89 সে পেয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবেই আপনি হচ্ছে মূলত টেকনিক্যাল বোর্ডের সকল রেজাল্টগুলো দেখতে পারবেন। ওকে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কোনটাতে কোন গ্রেড পাইছে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। ওকে, সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ও, আরেকটা কথা, এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে তোমরা চাইলে রেজাল্টটি কিন্তু প্রিন্ট করে নিতে পারো, কিংবা এখান থেকে সেভ এস পিডিএফে ক্লিক করে সেভ করতে পারো যে কোনো তোমার কম্পিউটারের যে কোনো জায়গায়। আমি ডেস্কটপে সেভ করে দিলাম, দেখো, তো আমার ডেস্কটপে সেভ করা হয়ে গেলো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।